হে মুসলমান আমরা মনে করছি টিএমসি সাথে থাকলে 5 টাকা কি 500 টাকা মাসে পাচ্ছি তো আমার ঘরের বোন বলছে না বাবু টিএমসি ভালো 500 টাকা তো আমার মাসে দিচ্ছে কে বলছে লক্ষীর ভান্ডার পাচ্ছিস হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা তুমি লক্ষীর ভান্ডারে তাওয়াক্কুল করে বসে আছো তুমি ঈমানটা বিক্রি করে দিলে তুমি শিরকের গুনাহে মুবতালা হয়ে গেলে মুসলমান লক্ষীর ভান্ডারের টাকা তুমি যে নিচ্ছ কোনদিন কি আলেমকে জিজ্ঞেস করে দেখেছো এই মাওলানা এই আলেম কোন জিনিস যদি কেউ লক্ষীর ভান্ডার বলে ওই ভান্ডার থেকে টাকা নেয় এই টাকাটা কি আমি তাকওয়ার উপরে নিতে পারবো আপনি টিএমসি করেন কেন না আপনার ওখানে রুজি রুটি জড়িয়ে আছে আমি টিএমসির বিরোধিতা করি আমার রুজি রুটির জন্য নয় আমি দেখতে পাচ্ছি টিএমসি এই কমকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সুতরাং ক্ষমতা যতক্ষণ থাকবে আমাকে বলতে হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা দুনিয়া জমিনে কোনদিন সিপিএম ছিল অনেক বড় অত্যাচার করেছে অনেক অন্যায় করেছে অনেক জুলুম করেছে মানুষ মনে করেছিল সিপিএম আর যাবে না 20 বছর 22 বছর পরে যাওয়ার পরে সিপিএম এর নেতাদের উদ্ধতপূর্ণ আলোচনা আরে সিপিএম হচ্ছে উন্নততর সিপিএম সিপিএম এর বিকল্প সিপিএম এই সব কথা বলতো তাদের অহংকার তাদের মাটিতে পাপর তারা মনে করতে আমরা থাকব তারা ভুলে গিয়েছিল 100 বছরের রাজত্ব 200 বছরের রাজত্ব 300 বছরের রাজত্বকে আল্লাহ মিসমার করে দিয়েছেন 700 বছরের রাজত্বকে আল্লাহ মিসমার করে দিয়েছেন আর তারা 20 30 বছরে মনে করেছিল তাদের রাজত্ব আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে তখন মুসলমান তাদেরকে ভয় পেয়েছে তখন এমন ঘটনা ঘটেছে সিপিএম নেতা বলে দিয়েছে অমুক পীর সাহেবকে নিয়ে আসা যাবে না অমুক বক্তাকে নিয়ে আসা যাবে না অমুক আলেমকে গ্রামে ঢোকানো যাবে না আমরা তাই সেই বক্তাকে নিয়ে আসিনি আমরা সেই আলেমকে নিয়ে আসিনি আমাদের ভয় হয়েছে নেতা যদি আমাদেরকে কেস দিয়ে দেয় আমরা ভয় পেয়েছি আমরা জানতাম কি জানতাম না আমরা যদি আল্লাহর হুকুমকে আল্লাহ বলেন হে বানি আদম তুমি ভয় পেও না আমি আল্লাহ ওদের রাজত্ব স্থায়ী না আমি আল্লাহ আমার রাজত্ব স্থায়ী তুমি আমার রাজত্ব থাকতে থাকতে কারো রাজত্বকে ভয় পেও না আজকে টিএমসি ক্ষমতায় আছে তারা এদের থেকে আরো বেশি বদমাশ আরো বেশি অত্যাচারী আরো বেশি অন্যায়কারী আমাদের মধ্যে একদল লোক মনে করছে যে টিএমসির সাথে সাথ দিলে কিছু ফায়দা পাওয়া যাবে হে মুসলমান আমরা মনে করছি টিএমসি সাথে থাকলে 5 টাকা কি 500 টাকা মাসে পাচ্ছি তো আমার ঘরের বোন বলছে না বাবু টিএমসি ভালো 500 টাকা তো আমার মাসে দিচ্ছে কে বলছে লক্ষীর ভান্ডার পাচ্ছিস হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা তুমি লক্ষীর ভান্ডারে তাওয়াক্কুল করে বসে আছো তুমি ঈমানটা বিক্রি করে দিলে তুমি শিরকের গুনাহে মুবতালা হয়ে গেলে মুসলমান লক্ষীর ভান্ডারের টাকা তুমি যে নিচ্ছ কোনদিন কি আলেমকে জিজ্ঞেস করে দেখেছো এই মাওলানা এই আলেম কোন জিনিস যদি কেউ লক্ষীর ভান্ডার বলে ওই ভান্ডার থেকে টাকা নেয় এই টাকাটা কি আমি তাকওয়ার উপরে নিতে পারবো ফতোয়ায় চলে যাবে হুজুররা নেতাদের টাকায় ইফতারির প্রোগ্রাম করে নিচ্ছি আমরা নেতাদের টাকায় বড় বড় ডেভেলপমেন্ট করছি সেখানে বাধা নেই আর আপনি 500 টাকা পেলে আর ইমাম সাহেব 2000 টাকা পেলে আমি ফতোয়া দিব আমি দেব না কিন্তু আমি আপনার কাছে বিবেকের কাছে আল্লাহ ভীতির কথা বলছি ও তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া আল্লাহ কোরআনে আরেকটা কথাও বলেছেন আমি ফতোয়া দিচ্ছি না আমি আলেম নই মুফতি নই আমি ফতোয়া দিচ্ছি না কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে পারি আল্লাহ বলছেন হে বানি আদম হে দুনিয়ার মানুষ তোমরা পাথেয় সংগ্রহ করো আখিরাতের রাস্তা সম্পদ সংগ্রহ করো আর আখিরাতের জন্য উত্তম পাথেয় আখিরাতের জন্য পুঁজি হচ্ছে তাকওয়া আল্লাহ ভীতি একজন মানুষ তখনই আল্লাহ ভীতি আসবে সে পরোয়া করবে না টিএমসি আমাকে 500 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে দিল কিনা বিজেপির 100 দিনের কাজের টাকা ঢুকছে কিনা এ তো পরোয়া করবে না যখন সে মনে করবে আমি আল্লাহ আমার মালিক আল্লাহ বলেন হে বানি আদম এই নবমণ্ডল ভূমণ্ডলকে আমি আল্লাহ তৈরি করেছি বিনা ব্যর্থতায় জোরে বলুন আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন প্রথমবার তৈরি করতে গিয়ে ভুলভাল হয়ে গেছিল দ্বিতীয়বার তৈরি করেছেন এরকম ব্যাপার আছে নাকি যে আল্লাহ সূর্যটা তৈরি করেছেন প্রথমবার সূর্য তৈরি করতে গিয়ে একটু সূর্যের তেজ কম হয়ে গেছিল আবার সেটা ঠিকঠাক করে সূর্যের তেজটা বাড়িয়ে এরকম ঘটনা আমরা জানি নাকি আল্লাহ পাক নিজে কথা বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ হে বানি আদম আমি এই নবমণ্ডল ভূমণ্ডল তৈরি করেছি বিনা ব্যর্থতায় সুবহানাল্লাহ বলুন একবারও ব্যর্থ হয়নি আমি ইচ্ছা করলে কি করি ইজা আরাদা শাইয়্যান আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন যখনই আমি ইচ্ছা করি কোনো জিনিস তৈরি করার আমি শুধু বলি হ আর তা সঙ্গে সঙ্গে হয়ে যায় জোরে বলুন হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বানি আদম
আমি আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল তৈরি করেছি বিনা ব্যর্থতায় আমি আল্লাহ তা সৃষ্টি করে দেখিয়ে দিয়েছি হে বনি আদম তুমি রুজির চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে রুজি বিনা ব্যর্থতায় কি পাঠাতে পারবো না তুমি মনে করছো আল্লাহ আমাকে রুজি পাঠাবে কিভাবে পাঠাবে কোথা থেকে পাঠাবে তুমি এটা ভুলে যাও আমি আল্লাহ এই পৃথিবীটাকে বিনা ব্যর্থতায় সৃষ্টি করেছি আর তোমার মনের মধ্যে এটুকুন বিশ্বাস নেই যে আমি আল্লাহ তোমার ঘরে রুজি পাঠাতে পারবো ব্যর্থ হয়ে যাবে এটা তোমার মনে হয় আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ বলল আজকে আমাদের ঈমান কোথায় বাবাজি আমরা জলসার মজলিসে শুনি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আবার বলবো যা ভাইজান যা বলে বলুক বাবু এখন টিএমসি সাথ দিতে হবে না হলে বিজেপি চলে আসবে একদল লোক বলছে না হ্যাঁ ঠিক টিএমসি কে সরিয়ে দিয়ে আবার সিপিএম কে দিয়ে চলে আসতে হবে আমার সিপিএম ভালো হে আল্লাহর বান্দা তোমরা সিপিএম টিএমসি তে আছো কেউ কেউ যুবক আবার বলবে পার্টি অফিসে বসে বলবে হুজুর ঠিক আছে ভাইয়ান এসব কথা কেন বলবে পার্টির কথা কেন আলোচনা করবে পার্টি আমাদের ঈমান নিয়ে নিক অসুবিধা নেই পার্টি আমাদেরকে ধর্মের নাম না দিয়ে সরকার আছে সরকার কোথায় বলুক তো লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছে একটা খাজা বাবার ভান্ডার বানাক দেখি কথা বুঝছেন না বুঝেন সরকার আর কি কি সব ভান্ডার তৈরি করেছে আমি তো জানি না ঠিক সরকার একটা মুসলমানদের নামে একটা ভান্ডার তৈরি করুক তো হে মুসলমান শিরকের গুনার সাথে তোমাদের সম্পর্ক নেই তারা শিরককে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দিচ্ছে এবং আমাদেরকে মানতে হচ্ছে আমাদের মতন মলিসে ফতোয়া দিচ্ছে হ্যাঁ চলবে চলবে আর আমরা এই চলাটাকে আমাদের দুনিয়ার কামিয়াবি বলে মনে করেছি অথচ আমরা যারা আমাদের সালাফদের সঙ্গী যদি আমরা হতাম আমরা যদি আমাদের আল্লাহওয়ালাদেরকে মানতাম আমরা যদি আমরা আল্লাহওয়ালাকে দেখতাম আপনারা শুনেছেন মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ একটা ঘটনা আমি শুনেছিলাম আমি পড়িনি কোনো একজন মৌলানার ওয়াজ শুনেছিলাম বা এরকম কোনো একটা মুখে শোনা তিনি একবার যাচ্ছিলেন এই বনগার দিকে ট্রেনে যাচ্ছিলেন কোন একটা প্রসঙ্গ কত ক্রমে তার সাথে ইংরেজদের তর্ক বিতর্ক হয়েছিল তা দাদা হুজুর পীর কিবলার দিকে বন্দুক টেঙে দিয়েছিল এবং ইংরেজ সৈনিকটা নাকি দাদা হুজুর পীর কিবলাকে গুলি করেছিল কয়েকটা দাদা হুজুর পীর কিবলার শরীরে একটাও নাকি গুলি লাগেনি জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার শোনা কথা আমি এটা তাহকিক করিনি কিন্তু আমি যেটা বলতে চাইছি এটা আমি অস্বীকারও করি না আল কারামাত আউলিয়াউন হক আল্লাহর ওলিদের কারামত সত্য সমুদ্রে বুলেটের গুলি কি আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাই হাজরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আরবের বাগদাদের মাটিতে বোম মেরে মেরে ইংরেজরা ছারকার করে দিচ্ছে খাজা বাবার মাজারের উপর একটা বোম ফেললো যেমন কার গোটা বম তেমনি রয়ে গিয়েছিল জোরে বল হে জওয়ানেরা যুবকেরা আল্লাহর নওজওয়ানেরা আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মজবুত করে ধরো তোমরা ঈমানের প্রতি আকৃষ্ট হয়ে যাও তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাও তোমরা গুনাহ থেকে বিরত থাকো তোমরা আল্লাহর দ্বীনকে মহব্বত করো তোমরা আল্লাহর হুকুমকে মানতে শুরু করে দাও তোমরা নামাজকে কায়েম করো তোমরা রোজাকে কায়েম করো তোমরা রোজা রাখতে শুরু করে দাও তোমরা যাকাত দিয়ে দাও তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তি খামিয়া হয়ে গিয়েছে যে ব্যক্তি ঈমান এনেছে সে ব্যক্তি কামিয়াব ঈমান মানে মুখের মধ্যে না অন্তরে এক মুখে আর একটা নয় বরং অন্তর এবং মুখকে এক জায়গায় হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সোহবাদের মধ্যে আমাদের ঈমান বৃদ্ধি হয়েছে হযরত বাহাউদ্দিন নকশবন্দি পীর 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 করে ঘুরে বেড়াচ্ছে আমরা আপনার পীর সাহেব আপনি কোন পীর সাহেব একজন বুঝলেন আপনাদের দরবার ছাড়া কাউকে মানি না বিশ্বাস করুন আমি এরকম বহু ছেলেদেরকে জানি বহু যুবকদেরকে জানি যাদের স্বার্থে একটু আঘাত লাগলে তারা আমাকে গাল দিতে সময় লাগাবে না আজকে আপনাকে ভালো লাগছে আমাকে কেন আমি আপনার মতন আপনার মনের মতন আমি কথা বলছি কালকে যদি আপনার মনের বিরুদ্ধে আমি যদি রাজনীতি নিয়ে কথা বলি আপনি বিশ্বাস করুন আমাকে আপনি গালাগালি করবেন আপনি মনে করছেন আমি পয়সার জন্য রাজনীতির কথা বলছি আপনি টিএমসি করেন কেননা আপনার ওখানে রুজি রুটি জড়িয়ে আছে আমি টিএমসির বিরোধিতা করি আমার রুজি রুটির জন্য নয় আমি দেখতে পাচ্ছি টিএমসি এই কমকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সুতরাং ক্ষমতা যতক্ষণ থাকবে আমাকে বলতে হবে আমি আপনার সাথে যদি আপনার মতন স্রোতের সাথে গা ভাসিয়ে দিতাম আমি আপনার থেকে বেশি পয়সা কামিয়ে নিতাম কিন্তু আমি এই জন্য স্রোতে গা ভাসাতে পারছি না কেননা আমি জানি আল্লাহর কাছে আমাকেও দাঁড়াতে হবে আপনাকেও দাঁড়াতে হবে
যুবক জামান ঈমানকে বৃদ্ধি করতে গেলে তোমরা যদি আখিরাতের কথা না মনে রাখো তোমাদের দুনিয়া তোমাদের কামিয়াব হবে না আমাদের কাছে আখিরাতের কোনো মূল্য নেই আল্লাহর কোরআন আমাদের কাছে আসেছে কিন্তু আমরা সেই কোরআনকে গুরুত্ব দিইনি আল্লাহর কোরআন কি বলছে আল্লাহ বলেন হে ঈমানদার ইয়া আইয়ুল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগদ তোমরা আখিরাতের জন্য কি ছেড়ে যাচ্ছ তোমরা লক্ষ্য করো আমরা যারা এখানে বসেছি আমরা দুনিয়া থেকে মরে গেলে আমার বউ বাচ্চার জন্য কি ছেড়ে যাব এটা ভাবছি আপনি এটা ভাবেননি যে আল্লাহ আমি আমার 40 বছর বয়স হয়ে গেল 50 বছর বয়স হয়ে গেল 60 বছর হয়ে গেল আমি মরে গেলে আমার আখিরাতের কি আছে আপনি এই হিসাব কোনোদিন করেননি আপনি কি ভাবছেন যদি মরে যাই তাহলে কি আছে বিবিকে বলছি দেখো যদি মরে যাই তাহলে ওইখানে একটা জায়গা তোমার জন্য কিনে নিয়েছি তোমার নামে অসুবিধা হবে না ওটা বিক্রি করলে 10 20 লাখ টাকা পেয়ে যাবে তোমার ছেলের নামে দুটো এলআইসি পলিসি করে দিয়েছি আর মেয়ের নামে ব্যাংকে একটা 1 লাখ টাকা ফিক্স করে দিয়েছি ও যখন 20 বছর হবে তখন সেটা 5 লাখ টাকা হয়ে যাবে আমরা এইটা তৈরি করেছি আর আল্লাহ আমাদেরকে কি বলছেন আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন দুনিয়া জমিনে যখন কোনো মানুষ তার সম্পদ তার অর্থ তার টাকা পয়সা নিয়ে তার পরিবারকে ছেড়ে দিয়ে চলে যায় আর সে ভরসা করতে থাকে ওই সম্পদ ওই টাকা তার পরিবারকে হেফাজত করবে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা রেখে কোনো মানুষ যখন এই আশা রেখে দুনিয়া থেকে যায় সে বলতে থাকে যে এই টাকাগুলো তার পরিবারকে হেফাজত করবে আল্লাহ বলছে ফেরেশতাকে ডাকে না ফেরেশতা আমার বান্দা তার টাকার উপরে তার পরিবারকে ভরসা করে রেখেছে তার টাকা দিয়ে দাও আর তার পরিবারকে ওই টাকার উপর ছেড়ে দাও অপরদিকে একজন মুমিন ব্যক্তি ঈমানদার ব্যক্তি তার সম্মিলিত সঞ্চয় সম্পদ থাকে কিন্তু সে সম্পদগুলোর কথা ভাবে না সে আল্লাহকে বলে হে আল্লাহ আমার কিছু সম্পদ আছে আমার কিছু টাকা আছে পয়সা আছে জমি আছে কিন্তু এই সম্পদের কোনো মূল্য নেই হে আল্লাহ আমি আমার পরিবারকে আমার ছেলে মেয়েদেরকে আপনার জিম্মেদারিতে রেখে গেলাম আমি দুনিয়া থেকে যদি চলে যাই হে আল্লাহ আপনি আমার পরিবারের দায়িত্ব নেবেন আমার পরিবারকে আপনি হেফাজত করবেন আমার পরিবারকে আপনি কামিয়াব করবেন ওই লোক যখন মরে যায় আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফেরেশতা আমার বান্দা কি বলেছে ফেরেশতা বলেন হে রব্বি আল্লাহ আপনার বান্দা আপনার উপরে তার পরিবারকে ছেড়ে গেছে আল্লাহ পাক বলবেন হে ফেরেশতা যাও তুমি খবর দিয়ে দাও জমিনে খবর দিয়ে দাও আসমানে আমি আল্লাহ ওই পরিবারের দায়িত্ব নিয়ে নিলাম আমার আল্লাহ যে পরিবারের দায়িত্ব নেবেন সেই পরিবারের আর কিছু থাকবে বাবাজি আসেন আমাদেরকে এই ইমানি জজবাতকে বাড়াতে হবে সালাফদের সঙ্গে যুক্ত হয়ে যান আল্লাহওয়ালা মানুষদের সোহবতকে যুক্ত হন আল্লাহওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যান দেখবেন আপনি অনেক কিছু পেয়ে যাবেন